খাবার তো আনতে পারছি গতকাল রাত থেকে একটা মানুষ শুধু কলার রুটি খায় বাইচে আছে এটা খাবার আনলে কি এমন সমস্যা হয়ে যেত তোর এই তোর কি মিনিমাম লজ্জা শরম নাই এতটুকু অপমান বোধ কি তোর ভিতরে কখনো জন্ম নেবে না একটা লোক তোর জন্য এত অপমানিত হচ্ছে ঘরে বাইরের রাস্তাঘাটে সবখানে অপমান হচ্ছে তারপরে এত বড় বড় কথা বলিস হইছে আমার কথা বাড়ানো লাগবে না বড় বড় কথা বলা লাগবে না আমার সামনে এমনিতেই ক্ষুধা লাগছে এমনি অনেক চাপের মধ্যে আছি তোর ক্ষুধা লাগছে আমি কি করব হ্যাঁ আমি ক্ষুধা লাগছে তোর আমার সাথে যাইতে হবে আমি তোর সাথে কোথাও যেতে পারবো না আমমা এদিক আসো আর আরে শুভ ঘুরাও কই যাবি তুই ওট এই ব্যাগটা দে আমার ব্যাগের মধ্যে কি দেখতেছিস দিয়ে দিব না কিছুদিন পরে টাকাটা এই যে ভাবি চলে এসছে ভাবি তোমাকে শুভর কথা বলেছিলাম না এই যে হচ্ছে শুভ ছেলেটা তো দেখতে খুব হ্যান্ডসাম তবে ক্যারেক্টারটা একটু ঢিলা এক কথায় প্লে বয় বিভিন্ন ধরনের মেয়েদের সাথে কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয় কি বলছো তুমি তুমি শুভকে চিনো চিনবো না ওকে তুমি হারে হারিয়ে চিনি আমি তো এতদিন ওকেই খুঁজছি তুই আজকে আমার একটু উপকার করে দিলি এটা তোমার ভাবি রুনি নিজেই তো দুই নাম্বার মহিলা ঘরেও খায় বাইরেও টোপ দেয় কি আমি খারাপ মহিলা দুই নাম্বার মহিলা এই তুই আগে আমাকে ফেসবুকে নক দিছিস না আমি নক দিছিলাম তোকে হ্যাঁ ঠিক আছে আজকে তোর নামে আমি মামলা বসাবো মামলা দিব তাহলে তুই এই করে বাড়াস তুই আমার সাথেও লাইন মারিস আমার ভাবির সাথেও লাইন মারিস তোকে আজকে আমি খুন করব আরে আমি ওই যে শিকারী মানুষ আমি মাছ শিকার করার জন্য তো পানিতে আমি আধার ফেলবই তাই বলে তোমার ভাবির আমার আধার মুখে নিতে হবে তোরে আমি আজকে খুন করে ফেলবো ভাবি তুমি তোমার প্রতিশোধ নিতে চাও না অবশ্যই ধরো ধরো মন খারাপ কথা বল এটা আমার বিয়ের কার্ড তোমাকে দিতে আসলাম ও ঠিক আছে প্যারা নেই সময় মতো চলে আসবো কার বিয়ে মানে মজা নিতেছো আমার সাথে না মজা না আমি সিরিয়াস আমি আসলাম কি